নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামীকাল 10 মে 2024 শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়ায় সাত রাশি মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি যে সাতটি রাশির কথা আমি বলবো, যে কোনো দিক থেকে আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। আগামীকাল শুক্রবার দ্বিতীয়া এবং তৃতীয়া তিথি রয়েছে, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র দিন থেকে রিপ্রেজেন্ট করছে। সর্বাত্মসিদ্ধি যোগ, রবি যোগ এবং অমৃত যোগে এই সাত রাশির বড় মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে। তার আগে আমি একটি কথা বলি, আগামীকাল যেহেতু শুভ অক্ষয় তৃতীয়া রয়েছে, আগে অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং এই দিন আপনারা যে কোনো শুভ কাজ অবশ্যই করতে পারেন। এবং আমি যে সাত রাশির কথা বলছি, এই সাত রাশির ক্ষেত্রে এই শুভ অক্ষয় তৃতীয়াতে কিন্তু মহাকোটিপতি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। দেখুন, এই শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে কিন্তু প্রচুর বুকিং কিন্তু রয়েছে, অর্থাৎ যারা কবজ নিয়ে করছেন তারা কিন্তু অলরেডি বুকিং করে দিয়েছেন। কালকে বিশেষ ক্রিয়া, বিশেষ যজ্ঞ কিন্তু করা হবে। যারা করতে চাইছেন অবশ্যই আগামীকাল সকালের মধ্যে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ এই অক্ষয় তৃতীয়াতে যদি আপনি করেন যে কোনো কাজ, সেটা অক্ষত হয়, অর্থাৎ অক্ষয় হয়, যার কোনো দিন ক্ষয় হয় না। অর্থাৎ আপনারা এই সময় যদি আপনারা কোনো কবচ বা কোনো রত্ন নেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা খুব চটজলদি লাভ পাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হবে। এবং শুভ অক্ষয় তৃতীয়ার উপর রত্ন এবং কবজের উপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে। যারা রত্ন নিতে চাইছেন অথবা কবজ নিতে চাইছেন, এই শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট চলছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং এই অক্ষয় তৃতীয়াতে যারা কবজ করছেন, অর্থাৎ যারা বুকিং করে রেখেছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো একটু আপনারা অপেক্ষা করুন, খুব চটজলদি আপনারা কিন্তু এই কবজ যা কালকে সমস্ত ক্রিয়া করে আপনাদেরকে দিয়ে দেওয়া কিন্তু হবে। এবং যারা বুকিং করতে চাইছেন, আমি আবারও বলবো আপনারা আগামীকাল সকাল 11টার মধ্যে অবশ্যই আপনারা বুকিং করুন, কারণ কালকে বিশেষ ক্রিয়া কিন্তু হবে। এই অক্ষয় তৃতীয়াতে আমি আবারও বলছি, যে কোনো কাজ অক্ষয় হয়, অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না। দেখুন, আমি সাত রাশির কথা বলছি, আপনার জন্মকুণ্ডলিতে যদি মহাযোগ থাকে তাহলে কিন্তু আপনি আগামীকাল যে কোনো দিক থেকে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। রাহু, শুক্র এবং বুধ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে সেটা আগে জানা দরকার। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আপনার ন্যাকাল চার্টে রাহু লগ্নটু দ্বাদশভাবে কোথায় অবস্থান করছে, যাতে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে, অল্পের জন্য, আপনার অল্পের জন্য বড় 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 প্রাপ্তি মিস হচ্ছে। আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, রাহু রক্ষা কবচ আপনার আকস্মিক ধন প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। রাহু হচ্ছে আপনাকে কলিযুগে করতে পারে মহা কোটিপতি। যাই হোক, যারা নিতে ইচ্ছুক রয়েছে অবশ্যই যোগাযোগ করুন এবং এর পাশাপাশি ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ আমাদের দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব এবং ভাগ্যভাব, এই ভাবগুলো কিন্তু দেখা দরকার। এই ভাবের উপর কোন গ্রহ অবস্থান করছে বা ভাবাধিপতি কোন ভাবে অবস্থান করছে বা এই ভাবের উপর কোন কোন গ্রহের দৃষ্টি রয়েছে, সেই জায়গাগুলো যদি দেখা যায় কিনা। এবং একাদশভাব আমাদের ইনকামের জায়গায়, ইনকাম সোর্সের জায়গায়, সফলতার জায়গায়, শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি এমন নয়, যে কোনো দিক থেকে এই পাঁচ মার্জকমের সাত রাশির অর্থপ্রাপ্তি কিন্তু 100% হতে কিন্তু চলেছে। আগামীকাল শুভ অক্ষয় তৃতীয়া, গোটা দিনটাই আপনাদের শুভ রয়েছে, যে কোনো কাজ আপনারা শুভ আরম্ভ করতে পারেন।
অবশ্যই আমি সাতটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো, এবং যারা শুনছেন হয়তো আপনার সঙ্গে হচ্ছে না, আগে দেখে নিন আপনার যোগটা কখন রয়েছে, আপনার দশা মহাদশা কি পারমিট করছে সেটা আগে জেনে নিন, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে, তার জন্য কি উপায় রয়েছে, কি প্রতিকার প্রতিবিধান রয়েছে। ভিডিও শুনছেন কৌশিকদা আমার রাশির নাম ছিল, কিন্তু আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করি, হাত জোর করে অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন, শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা ভিডিওটি কেটে দিবেন না, কারণ রাশির নাম শুনে অনেক কিছু মিস করে যেতে পারেন, যে কোনো দিক থেকে, শুধু যে লটারি থেকে না, আপনাদের কোনো সম্পত্তি, কোনো বিজনেস থেকে, আপনাদের কোনো ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হওয়ার যোগ কিন্তু রয়েছে। প্রথম যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মেষ রাশি আপনাদের শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে এবং বিজনেস থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের যে আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 8, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8। আপনাদের যে সময় দেখা যাচ্ছে সেটা 12:04 থেকে, 12:04 থেকে আপনার 12:50 পর্যন্ত টাইমটা শুভ। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে সময় দেখা যাচ্ছে সকাল 9:30 থেকে 10:21 পর্যন্ত টাইমটা শুভ। আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশি কিন্তু আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মকর রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের 4 এবং 3। আপনাদের যে শুভ সময় 12:01 থেকে 12:51 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে 4 নম্বর রাশি মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং 6। আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 8:50 থেকে 10:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি 5 নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 2। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 9:00 থেকে 9:52 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের টার্গেট নাম্বার 2। আপনাদের শুভ সময় সকাল 10:00 থেকে 10:25 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। একদম শেষ রাশি 7 নম্বর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি, শুভ অক্ষয় তৃতীয়ায় কপাল খুলতে চলেছে, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের শুভ সময় সকাল 9:15 থেকে 10:30 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের যে টার্গেট নাম্বার আগামীকালের জন্য সেটি হচ্ছে শুধুমাত্র 3। যে কোনো দিক থেকে আপনাদের মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার মেসেজ করুন, এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।